কিক ক্যারাটে আজ তোমাদেরকে শেখাবো মুই থাই থ্রি টেকনিক। তো থ্রি টেকনিক কিভাবে অ্যাপ্লাই করবে, তো আজকে ভিডিওটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেখাবো, যাতে তোমরা বাড়িতে ইজিভাবে কমপ্লিট করতে পারো। তো ফার্স্ট টেকনিক আমরা যেটা করব অবশ্যই ফলো রাখবে। তো ফার্স্ট আমরা ফাইটিং ডান্স পজিশন রাখবো। তো মুই থাই টেকনিক যেটা করব আমরা, আগে ফার্স্টে কি করব, তিনটে টেকনিক। তো তোমাদেরকে ফার্স্ট টেকনিকটাকে একটু স্পিরিটি দেখাবো, তারপরে সোলো সোলো বোঝাবো। চলো পজিশন, ফার্স্ট 1 2 3 অ্যাটাক। তো গাইস আবার তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে তোমরা ভালোভাবে কমপ্লিট করতে পারো। তো ফার্স্ট আমরা কি করব, পজিশন আছি, তো আমরা এখান থেকে যাব, ফার্স্টে সাইড করব এটাকে, কিক, এই যে ভাসটাকে অ্যাটাক করবে। তো অ্যাটাক করার পরে আমরা কি করব, এই যে সাইডটা আছে, সাইড থেকে এখান থেকে ফুল পাওয়ারফুল ভিজে অ্যাটাক করবে এই সাইডে, পুরো এই অ্যাটাকটা জগনই করবে, পাওয়ারফুল অ্যাটাক। তো এই অ্যাটাকটা তোমরা জাগে থেকে অ্যাটাক করবে না, তো এটা করলে খুবই ইনজোর হয়ে যাবে। তারপর আমরা যে অ্যাটাকটাকে এটা করার পর আমরা কি করব, এখান থেকে অ্যালবোটাকে নোব। তো নোবার পরে ফার্স্ট হিট, সেম এই জায়গাটা হিটটাকে করবে, পাওয়ারফুল অ্যাটাক। তো আবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, যাতে তোমরা বাড়িতে ভালোভাবে কমপ্লিট করতে পারো। ফার্স্ট পজিশন জয়েন্টটিকে অ্যাটাক করতে হবে, পাওয়ারফুল অ্যাটাক। তো যখন অ্যাটাকটাকে করবে বডিটাকে পাওয়ারফুল ব্যান্ড করবে। তো এখান থেকে পজিশন নিচ্ছি আমি, নোবার পরে পাওয়ার অ্যাটাক, অ্যাটাক করার পরে এখান থেকে ফুল হিজা অ্যাটাক, তারপরে এখান থেকে ফুল পাওয়ারফুল এলবো অ্যাটাক। তো গাইস আবার যাতে তোমরা বুঝতে পারো, এবার আবার একটা দেখাবো ইজিভাবে, ফলো রাখবে অবশ্যই। ফার্স্ট অ্যাটাক, অ্যাটাক, সেম অ্যাটাক। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না।